মানব জীবনে খবরে দেখতে পাচ্ছি বিএনপি নেতা রতনকে না পেয়ে ভাইকে গ্রেপ্তার, কারাবন্দি জাহাঙ্গীরের বাসায় তল্লাশি। আমরা দেখতে পাচ্ছি আরেকটি খবরে শুক্রবারের আদালত বিচারপতি প্রার্থীদের উপচে পড়া ভিড়, কেউ জানে না কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, কেন তাই সে ঘরে নাই। আমরা সমকাল পত্রিকায় দেখতে পাচ্ছি আমিনবাজার পুলিশের তল্লাশি, যাত্রীদের ফেসবুক আইডি যাচাই। আমাদের আজকের পত্রিকা আমরা দেখতে পাচ্ছি মোবাইল ফোনে বিএনপি খুঁজছে পুলিশ, এই গ্রেপ্তার চালাচ্ছেন বলে মনে হচ্ছে পুলিশ এই কাজগুলি করছে। আপনার কাছে একটু শুনতে চাই জনাব হারুন রশিদ, যে আমরা সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে যখন কারো বিরুদ্ধে মামলা থাকে, ওয়ারেন্ট থাকে অথবা সাসপিশিয়াস ক্যারেক্টার, অর্থাৎ যার বিরুদ্ধে আমরা সন্দেহজনক বা বুঝি যায় এটা কোনো ধরনের আশঙ্কা থাকে, সেই আশঙ্কা থেকে আমরা অনেকে গ্রেপ্তার করি। এখন আপনি যেটা বলছেন যে এখানে মানে কোনো দলকে স্পেসিফিক না, এটা আমরা বিভিন্ন সময় আমরা সবসময় আমাদের চলমান প্রক্রিয়া, আলোককে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারের প্রেক্ষিতে আপনি তো মনে করছেন, এটা আমাদের একটা কালচারও রয়েছে যে যাকে ধরা হয় পুলিশে তখনই বলে কি জানেন যে সেটা আমাদের মানে দলের লোককে ধরা হয়েছে। আমরা তো কোনো দলকে ধরি না, আমরা ধরি সুস্পষ্ট মানে আইনের প্রেক্ষিতে যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে, অভিযোগকারীকে অভিযোগের প্রেক্ষিতে তাকে আমরা গ্রেপ্তার করি। একটা প্রশ্ন ছিল যে এই মুহূর্তে আপনার নলেজে আছে এমন কোন মামলা কি আওয়ামী লীগের নেতা কর্মী বা যারা বিএনপি করে না সরকারের পক্ষের লোকের মানে সরকারি দলের পক্ষের লোকের কারো বিরুদ্ধে কি এরকম কোন মামলা পেন্ডিং আছে এই মুহূর্তে? আপনি দেখেন এই যে আমরা আপনি আপনার হিসাবে ধরলাম যে লোকগুলি গ্রেপ্তার করা হয়েছে, তারা যে বিএনপির কর্মী এটা কি আপনার কাছে এরকম কোন তথ্য আছে? আমি তো আসলে আমি যে কথাটা বলছি আপনি একটা কথা খেয়াল করেছেন, আমরা কিন্তু কোনো দলকে ছাড়ছি না। আপনি হিরো আলমের কথা ধরেন, হিরো আলমের সময় তাকে যখন মারা হলো তখন আমরা যে 13 জন লোককে ধরেছি তারা কিন্তু বিএনপির কেউ ছিল না। টিপু মার্ডার হয়েছে, টিপু মার্ডারে যে আমরা 20 জন লোককে আমরা অ্যারেস্ট করেছি, সেইজন্য আমি বলতেছিলাম বিএনপির লোক ছিল না, সেইজন্য আমি বলতেছিলাম সকল দলের লোককে অ্যারেস্ট করেছি। জনাব হারুন, সেই জন্য আমি বলতেছিলাম যে আওয়ামী লীগের কারো বিরুদ্ধে কোনো অভিযোগের কথা আপনার জানা আছে কিনা এই মুহূর্তে? কোনো অভিযোগ কি আছে না? সব অভিযোগ আসলে বিএনপি নেতাদের বিরুদ্ধেই এখন পর্যন্ত। আমরা যখন গ্রেপ্তার করি আপনি জানেন আমাদের অভিযানটা ছিল চলমান প্রক্রিয়া, আমরা বিভিন্ন জায়গাগুলিতে চেকপোস্ট বসাই। এখন আমরা কে কোন দলের সেটা তো আমরা সার্টিফাই করতে পারি না, তবে হ্যাঁ যেহেতু একটি দল বলে যে আমার লোককে গ্রেপ্তার করা হচ্ছে সে কারণে হয়তো আপনি জেনে গেছেন, হয়তো আর অন্য দলের কাউকে গ্রেপ্তার করলে সেটা হয়তো কেউ বলে নাই বলে হয়তো আপনি বুঝতে পারছেন যে কেউ হয়তো বলতেছে না কথাটা, বললে হয়তো জানতে পারতাম যে অন্য দলেরও আছে। তবে এটা ঠিক যে আমরা এইভাবে আমি একটু শেষ করি যে আজকে আমাদের এই অভিযানগুলি অব্যাহত আছে বলে আমরা তল্লাশি করে মানে মানে যে ওয়ারেন্ট আসামি মামলার আসামি বা সাসপিশিয়াস ক্যারেক্টার লোকগুলো ধরছি বলেই আজকে দেখেন ঢাকা শহরে 10-12টা রাজনৈতিক দল তারা মহাসমাবেশ এর আগেও করেছে, কোথাও কিন্তু কোনো ঝামেলা হয়নি। কেন হয় নাই? একটাই কারণ যে সেখানে আমাদের যে ডিবি পুলিশ আমরা প্রত্যেকটা জায়গায় আমরা যে যারা ঝামেলা হয় নাই কারণ লোকগুলি আছে, কারণ বিএনপির মহাসচিব বলেছেন যে তিনি কোনো ঝামেলা করবেন না, ঝামেলা করলে তো এটা তো ঝামেলার জায়গাই না।